মূল্যবৃদ্ধির প্রতিবাদে শনিবার বেলা 3:30 নাগাদ রাজভবনের সামনে মিছিল করে হাজির হয় যুব কংগ্রেসের প্রায় 60 জন মতো কর্মীরা। এই কর্মীরা মিছিল করে এগোতে থাকেন রাজভবনের দিকে। কাছাকাছি আসতেই পুলিশের নিরাপত্তা রক্ষীরা তাদের পথ আটকায়। শুরু হয় ধস্তাধস্তি। এরই মাঝে পুলিশের চোখে ধুলো দিয়ে পুরানো হয় দেশের প্রধানমন্ত্রীর কুশপুতুল। তারপর পুলিশের তৎপরতায় একে একে সব বিক্ষোভকারীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। ব্যুরো রিপোর্ট, কলকাতা টুডে .com।